আগে অনেক ধারাবাহিক করলেও ভানুমতির মাধ্যমেই কিন্তু প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন শ্রেয়শ্রী, কিন্তু এখন কোথায় এবং কেন তাকে দেখা যায় না সেটাই জানতে আজ আমরা চলে এসেছি শ্রেয়শ্রীর বাড়িতে। আগে বলো শ্রেয়শ্রী, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলছে, একদম ঠিকঠাক চলছে। তো আমাদের এই আলোচনাটা হওয়া উচিত ছিল হয়তো, যে কোন চরিত্র কাজটা কেমন লাগছে সেটার বদলে কেন কাজটা নেই, মানে দেখা যাচ্ছে না কেন শ্রেয়শ্রীকে, সেইটা খারাপ লাগার ফার্স্টে আগে জানবো যে এই বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে। প্রায় দু বছর হবে বোধ হয়। দু বছর হতে যায়। তুমি একদমই কথাটা ঠিক বলেছো, কাজটা নেই। অনেকে বলে যে আমি না এখন কাজ করছি না, আমার ইচ্ছে বা আমি এখন এটা করছি ওটা করছি, বাট আমি টু বি অনেস্ট আমি দর্শকের কাছে আনসার দিচ্ছি, সত্যি কাজটা নেই। কারণ আমি বলছি কাজটা নেই বললেও ভুল হবে খুব, মানে এটা আমি খুব ভগবানের কাছে ছোট হয়ে যাব। আমি এই দেড় দু বছরে প্রচুর কাজ ছেড়েছি, আর সেটা আমার সত্যি খুব খারাপ লাগা থেকে আমি ছেড়েছি। কারণ একটা কথা আছে যে লক্ষ্মী মানে পায়ে ঠেলতে নেই, ঠিক আছে? তো আমি ছেড়েছি একটা কারণেই, আমার একটা লক্ষ্য ছিল যে আমি লিড করব, যেহেতু আমি আকাশাতে একটা প্রজেক্টে লিড করেছি, তারপরে ভানুমতিতে জিতে একটা লিড করেছি, তার আগে আমি অনেক স্ট্রাগল করে সেকেন্ড লিড মানে ক্যারেক্টার আর্টিস্ট করেছি, সেকেন্ড লিড করেছি, তাই না? করে করে তো সবারই একটা এম থাকে লাইফে, আমি উঁচুতে উঠবো। কারো তেম থাকবে না যে আমি উঁচুতে উঠেছি একবার তারপরে আবার নিচে নেমে যাব। তো আমার ক্ষেত্রে সেটাই আর কি, আমি এই স্ট্রাগেলগুলো করে যখন আমি দুটো প্রজেক্টে লিড করেছি, তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে না, মানে আমি ওটাই করব, ওটাই চাই করতে। তো প্রচুর কাজ এসছে বলতে দেখো সব চ্যানেল থেকেই এসছে, ঠিক আছে, মিথ্যা কথা বলবো না, সব চ্যানেল থেকেই মানে ম্যাক্সিমাম হাউস থেকে এসছে হচ্ছে নেগেটিভ লিড বা সেমি লিড বা সেকেন্ড লিড বা প্যারালাল লিড, সিগনিফিকেন্ট ক্যারেক্টার, এরকম টাইপের। কিন্তু এইগুলো আমি করতে একদমই ইচ্ছুক নই এই মুহূর্তে, আমি যেটার জন্য ওয়েট করে আছি প্লাস ট্রাইও করছি, তো যেটার জন্য আর কি ওটা হচ্ছে লিড। তো লিডের অপশান আসেনি আমি সেটাও বলবো না, সেটাও এসছে। মানে অনেক সময় এরকমও হয়েছে বলে তীরে এসে তরি ডুবে যাওয়া, ঠিক আছে, এরকমও হয়েছে, মানে মানে প্রায় হয়ে গেছে, ঠিক আছে, মানে এরকমও হাউস বা চ্যানেল বলেছে যে অন্য জায়গায় কাজের কথা বলিস না অ্যান অল, ঠিক আছে, মানে একটা মৌখিকভাবে কন্ট্রাক্টে চলে যাওয়া বলে না, মানে মৌখিকভাবে তুমি 100% সিলেক্ট, ঠিক আছে, এরকমও হয়ে গেছে। তারপরে দেখলাম যে না, অন্য কাউকে আর কি কাস্টিং করা হয়েছে, তো এরকমও প্রচুর জানানোও হয়নি, না সেটা জানানো হয়নি, এটা একদমই তাই, সেটা জানানোও হয়নি। সেটা আমি এবার দেখো, আমি তো যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেছি, তো আমার কাছে খবর এদিক ওদিক থেকে ঠিক চলেই আসে, ঠিক আছে, সেটা কোনো বড় কথা না। এবার ধরো সেটা যখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কী হলো, মানে আমি সেভাবে জিজ্ঞেস করিনি যে তোমরা অন্য কাউকে সিলেক্ট, ওদের ব্যাপার, হ্যাঁ, কাস্টিং করেছো কি না, আমি আমার দিক থেকে জিজ্ঞেস করেছি যে আর কতদিন ওয়েট করবো বা কিছু, আমি আমার সম্পর্কে জিজ্ঞেস করেছি, তখন আমাকে মিথ্যা কথা বলা হয়েছে, লাইক মানে বলা হয়েছে যে না প্রজেক্টটা না আমাদের পোস্টপন্ড হয়ে গেছে, ঠিক আছে, মানে এরকম কথাবার্তা, ঠিক আছে, আমি মানে আমার এখানে এসেও আটকে যাচ্ছে, চ্যানেলের নাম আর প্রোডাকশানের নাম আমি নিতে পারবো না, কারণ আমাকে এই ইন্ডাস্ট্রিতেই ফিউচারে কাজ করতে হবে, আমি করতেও চাই, ঠিক আছে। তো আমি এবার সবই বুঝতে পারলাম, ও আচ্ছা ঠিক আছে, তো এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। তারপরে অনেক ক্ষেত্রে এরকমও শুনেছি আমি যে এখন যে প্রজেক্টগুলো আসছে আমার নাকি লুকে যাচ্ছে না, এত চ্যানেলে এত প্রজেক্ট চলছে, আমার বক্তব্য একটাই, এত চ্যানেলে মানে 5-6টা চ্যানেল আছে, ঠিক আছে, মোট মনে হয় 50টা না 52টা প্রজেক্ট চলছে, ঠিক আছে, মানে 2 বছর ধরে ধরো অনেক প্রজেক্ট এসছে বন্ধ হয়েছে, তো আমার নাকি লুকে যাচ্ছে না, মানে ওরা যেরকম কাস্টিংয়ে চাইছে, কাস্টিং করতে চাইছে, সেটা নাকি হচ্ছে না, এরকম কথাও শুনেছি। তো এটা একটা শুনেছি, বা এরকম না বলে তোমার অন্য কাউকে কাস্টিং করে দেওয়া, এটাও হয়েছে। তারপরে অনেক জায়গা অনেক হাউস বলেও দিয়েছে না বাবা এটা নেগেটিভ ফিডব্যাক এসছে, তো এরকমও হয়েছে আর কি, অনেক সময় চ্যানেল অ্যাপ্রুভ দেয়নি, অনেক সময় প্রোডাকশন অ্যাপ্রুভাল দেয়নি, এরকম মিলিমিশি আর কি চলছে ব্যাপারটা। একটা কথা বলো, কি এর কারণটা তোমার নিজের কি মনে হয় যে কোথাও গিয়ে, একটা ব্যাপার তো আছে এখন যেটা খুব ইম্পর্টেন্ট, অভিনয়ের পাশাপাশি পিআর করা প্রচণ্ড, হ্যাঁ, তো সেটা একটা আছে, বা কি মনে হয় তোমার যে কোন জায়গাটায় ল্যাকিং আছে, নাকি অন্য কিছু যে দলে যোগদান করা, অনেক ব্যাপারই আছে, তুমি নিজেও জানো, তোমার ক্ষেত্রে কি মনে হয় কোন জিনিসটা কাজ করছে? এক্স্যাক্টলি আমার যেটা মনে হয়, আমার মধ্যে যেটা খামতি আছে, যেটা মনে হয় আমি এতদিন ধরে আমি যা দেখলাম বা বুঝলাম,
এটা আমাকে কোনোদিন কেউ বলেনি আজ পর্যন্ত যে তোর অভিনয়ের জন্য আমি তোকে নিলাম না বা তুই কাজটা করতে পারিস না তার জন্য নিলাম না। সেটা যদি বলতো আমি মাথা পেতে মেনে নিতাম, ইভেন আমি সেটাকে মানে ইমপ্রুভ করার মানে আমার 100% আমি দিয়ে দিতাম, এটা কোনোদিনও হয়নি। তো আমি বুঝতে পারি না আমার আমাকে কেন কাস্টিংটা করা হয় না, যেই রিজনগুলো ওদের তরফ থেকে এসছে সেটা তো বললাম। আমার যেটা মনে হয় তুমি যেটা বললে, অবশ্যই হয়তো কোথাও খামতি আছে পিআর করারটা, যেটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারি না ওটা করতে, সবার দ্বারা সবটা হয় না। একটা হয় মানে একটু সবার সাথে ওয়ার্ডগুলার ইউজ করলাম না, সবার সাথে আর কি একটু মানিয়ে নিয়ে গিয়ে চলা বা মন রাখা, ঠিক আছে, সময় দেওয়া, মানে সব কিছু, মানে তোমাকে আর কি তুমি শ্রেষ্ঠ, তুমি এই তোমাকে উপরে তুলে ধরা, তো এটা আমার মনে হয় এরকম করেও অনেকটা কাস্টিং হয়, ঠিক আছে। আমি খুব একটা যদি ভুল না হই, তো এটা যারা বিরোধী তারা নিশ্চয়ই এরকম বলবে যে না এরকম হয় না, আর যারা এটাকে মানে দেখেছে তারা বলবে, কারণ এগুলো আমার দেখা, আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে। তো আমাকে যদি স্বয়ং ভগবানও এসে বলে যে তুই ভুল ভাবছিস, এরকম না, এখানে শুধু যোগ্যতার বেসিসেই কাজ দেওয়া হয়, আমি সেটা এক মানে এক মুহূর্তের জন্যও মানবো না, ঠিক আছে। কাজের বেসিসে যদি মানে তোমার যদি যোগ্যতার অনুযায়ী তোমাকে কাজ করা মানে কাস্টিং করা হতো, তাহলে আমি আজকে বলতে পারি এইটুকু দম রেখে যে আমি হয়তো এতদিন ধরে বসে থাকতাম না, ঠিক আছে। মানে আমি তো মাস বসলে, কিন্তু দু বছরটা মানে এক্সট্রিম আমার কাছে, কারণ আমি ক্লাস 8 থেকে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে আছি, তো এরকম আমার লাইফে কোনোদিনও আসেনি, ঠিক আছে। এবার যত বড় হচ্ছি আমি দেখছি, তো এবার আমি বলবো না এটা সব সময় হয়তো 60% এরকম হলে হয়তো 40% হয়তো কাজের বেসিসে হয় বা অন্যান্য এরকমই আর কি বিষয়টা। তো আমার মধ্যে খামতি ওটাই যে যেটা 60% যেভাবে কাস্টিংটা হয় সেভাবে আমি নিজেকে মানে সেই রকম আমি মানুষ নই, সেভাবে আমি নিজেকে নিয়ে যেতে পারছি না, ঠিক আছে, তাদের তালে তাল মিলিয়ে চলতে পারছি না, তার জন্য হয়তো আমি সাইড হয়ে যাচ্ছি, মানে তাদের মন থেকে মাথা থেকে চলে যাচ্ছি, এটাও হতে পারে। তো মানে সব কিছুই হতে পারে। আরেকটা বড় কথা যেটা আমি এতদিনে বুঝলাম যে যোগ্যতা এই সেই কোনো কিছু ম্যাটার করে না, ঠিক আছে, সবটাই হচ্ছে কপাল, সবটাই ভাগ্য। অন্তত এই ইন্ডাস্ট্রিতে আমি বুঝে গেছি সবটাই ভাগ্য, মানে তোমার যদি ভাগ্যে থাকে তুমি উঠে যাবে, তুমি ছাই কাজ পারো কি না পারো, আর তো যদি তোমার ভাগ্যে না থাকে তুমি মানে শত কোটি ভালো কাজ করলেও তোমার কিচ্ছু হবে না, এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। মানে একসময় আমাদের অপুদাকে যখন কোনো রকমভাবেই সেইভাবে কাজ দেয়া হতো না বা তিনি পেতেন না, যিশুদা, পরে তাকে আস্তে আস্তে তার যোগ্যতা বোঝা গেছে, তো সেটা দেখেছে অনেক ক্ষেত্রেই, অনেক অভিনেতারা হারিয়েও গেছেন, ইনফ্যাক্ট অনেক ভালো অভিনেতা অভিনেত্রীরা, আমার মনে হয় তার এই কারণেই আর কি হারিয়ে গেছে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি এটা সবটাই হচ্ছে তুমি কিভাবে বড় হচ্ছ, তোমার আপব্রিঙ্গিং। তো আমার পরিবার আমাকে ওভাবে মানুষ করেনি, আমার বাবা মা আমাকে ওভাবে শিক্ষা দেয়নি, ঠিক আছে, তো দ্যাটস ওয়াই হয়তো আমি ওইভাবে চলতে পারি না, আমি হয়তো কাজ পাই না, তো জানি না, মানে আমি পারি না, ইভেন পাচ্ছি না, আগামীকালেও আমি পারবো না, যদি পারার হতো এত কিছু দেখেছি আমি হয়তো পেরে যেতাম। তো ওটাই হচ্ছে বিষয়, আমি যেরকম মানুষ, আমি যেরকম টাইপের, আমি সেভাবেই চেষ্টা করব। সব কিছুরই দুটো বে থাকে, একটা সুপথ একটা কুপথ, তো এবার তুমি যেটায় চলবে ওটা তোমার ব্যাপার। সুপথটা সবসময় কঠিন হয়, সময়ও লাগে সেটার জন্য, সেটাই হয়তো লাগছে, এটা আমরা মানে এটাই ভাবার আর কি, আর কিছু ভাবার লাগে, সময় তো লাগে, তার সাথে না মেন্টাল মানে মেন্টালি যে একটা প্রিপারেশন রাখা দরকার না একটা মানুষ হিসাবে, সেটা প্রচণ্ড লাগে। কারণ অনেক সময় ডিপ্রেশন চলে আসা, ফ্রাস্ট্রেশন চলে আসা, মানে তুমি চোখের সামনে দেখছো যে না এটা হওয়ার নয়, ঠিক আছে, বা ওখানে তোমার থাকার জায়গা, কিন্তু না তুমি কোথায় আসছি, কোথায় চলে গেছে, মানে সব কিছু আর কি মানিয়ে, মানে মানে সব কিছু দেখেও মানে মেন্টালি স্ট্রং থাকা, মানে মেন্টালি স্ট্রং থাকাটা খুব একটা কঠিন ব্যাপার, মানে সৎ পথে থেকে বা সুপথে তুমি যদি নিজেকে চালনা করতে চাও। একটা কথা বলে যে এমনিতেই এই লকডাউনের জন্য অনেকের, অনেক অভিনেতা অভিনেত্রীরা, অনেক শিল্পীরা, বহু মানুষ, শুধু শিল্পীরা না, অ্যাফেক্টেড হয়েছেন। তারপর তোমাকে আমি যেটা দেখছি যে অনেকের কাজ আবার শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে অনেকে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন, মানে ভেবেছেন যে অন্য কিছু করতে হবে কারণ বেঁচে থাকার জন্য। তোমার কখন এই ভাবনাটা এসছে বা আসছে এখন?
হ্যাঁ ডেফিনেটলি আসছে, এইটা আমি যতদূর বুঝে গেছি, মানে আমি তো চেঞ্জ করবো কোনো দিনও ভাবিনি। বেসিক্যালি কী বলতো, আমার না লাইফে না সবাই ভাবে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি কোনো দিনও কিছু ভাবিনি আমি কী যে হবো, ঠিক আছে। এবার ক্লাস সিক্স থেকে এখানে আসা হচ্ছে আমার মায়ের দৌলতে, মানে মা খুব পছন্দ করে এই বিনোদন জগৎটাকে, তো ক্লাস সিক্স থেকেই আর কি খুব চেষ্টা করা এখানে ওখানে অডিশন দিতে যাওয়া। আর আমাদের ফ্যামিলির কেউই মানে এখানে ছিল না, ঠিক আছে। তো ইভেন আমরা থাকি হয়তো যাদবপুর সুলেখা, আবার টলিগঞ্জ পাড়াটা যে শুটিং পাড়া, ঠিক আছে, সেটাও আমরা জানতাম না, ঠিক আছে। তো তো যাই হোক, অনেকটা স্ট্রাগেল, ওই স্ট্রাগেলের আবার একটা আলাদা কাহিনী, ঠিক আছে। তো ওরকম ভাবিনি, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে এসেছি, কাজবাজ করছি, চলছে, কিন্তু মানে তখন শুনেছিলাম বিষয়টা, এটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা, ঠিক আছে। তোমার আজ কাজ আছে বলেই এটা নয়, তোমার আগামী 10 বছরও পর পর কাজ থাকবে, হ্যাঁ থাকবে, যদি তোমার লাক ফেভার করে, ঠিক আছে। এবার সবার লাক তো সমান নয়, যেরকম আমার লাক এখন আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। যাই হোক, তো এবার এই মুহূর্তে আমি যেটা মানে এই কোভিড সিচুয়েশানে যেটা বুঝলাম, যখন থেকে আমি কাজ করছি না আগের বছর থেকে, 2020 থেকে, তো বুঝলাম যে না, এটা এটা না মানে কি বলতো, এটাকে তুমি রেখে দিলে অপশন মানে অপশন বি হিসেবে, ঠিক আছে। মানে তোমাকে একটা যদি তুমি মেন ইনকাম সোর্স চাও লাইফে, মানে মাস গেলে একটা কিছু ঢুকবে পার্মানেন্টলি, মানে সেরকম কিছু একটা তোমার লাইফে করা দরকার, সেটা তোমার বিজনেস হোক, এবার যার যেদিকে ন্যাক আছে, সেটা তুমি প্রাইভেট জব করতে পারো, তুমি গভর্নমেন্ট সার্ভিস করতে পারো, যা ইচ্ছে করতে পারো। আর এটাকে তুমি একটা অপশন বি হিসেবে রেখে দিলে তোমার ভালো লাগার জায়গা একটা আছে, তুমি ভালোবাসো, কাজ করো, তো আমার মনে হয় এটা তো সেই জন্যই বলবো, মানে সেই জন্য ঠিক না, আমার এই ইউটিউব চ্যানেল খোলার পেছনেও মানে আমার কোনো রকম ইচ্ছে ছিল না, ঠিক আছে। আমার যে আগে ম্যানেজার ছিল শঙ্খজিৎ, ওর নামটা আজকে আমি বললাম এখানে, শঙ্খজিৎ ঘোষ, ওর সাথে আমি যখন জিতে কাজটা করতাম তখনই একটা কাজের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তো ও আমাকে এরকম বলতো যে এই চ্যানেল, তুমি এরকম চ্যানেল খোলো, ও আমাকে খুব বিয়ে করতো, ঠিক আছে। আমি বলতাম হ্যাঁ দাঁড়াও খুলবো, আর আমি ভীষণ আর কি মানে ল্যাতখোর প্রিয় একটা মানুষ, ঠিক আছে, প্রচণ্ড আমি আরাম ভালোবাসি, বললাম হ্যাঁ দাঁড়াও না খুলবো, দাঁড়াও না খুলবো। তো এবার আগের বছর তো এই করে করে কাটিয়ে দিয়েছি, আমি ইউটিউব চ্যানেল খুলেছি এই বছর, তো এই বছর ভাবলাম ঠিক আছে বসেই যখন আছি বাড়িতে করিই না, এরকমভাবে আর কোনো মোটিভেশন ছিল না যে ভিউ হবে, টাকা আসবে, সাবস্ক্রাইবার হবে, হ্যাঁ কিছুতে একটা এঙ্গেজ টাকা। তো আস্তে আস্তে সেটা শুরু করলাম, ওর সাথেই করলাম, তো আর আমি এখন কাজ করতে পারি না, একটা পার্সোনাল প্রবলেমের জন্য হয়নি, তো যাই হোক, তো ওটাই আর কি শুরু করলাম ইউটিউব থেকে। টু বি অনেস্ট, এখন কোনো আমি ইনকাম করছি মানে হচ্ছে না, ইনকামটা এখনও ইনকাম করার সময়টা আসেনি, সব কিছুর একটা সময় থাকে, মানে সব কিছু একটা হলে অনেক স্টেপ আছে তারপরে তুমি ইনকাম করতে পারবে। তো ইনকাম একদম করিনি সেটা বলবো না, 2 মাস মতো ইউটিউব থেকে ইনকাম করেছি, তো সেটাও মানে এমনই ভাগ্য আমার, মানে জাস্ট শুরু করেছি আর ওই কাজটাও আর কি বন্ধ হয়ে গেছে, মানে ওরা অন্য প্রসেসে কাজ করছে এবার। এবার যদি আমি সেই প্রসেসে কাজ করি মানে আমার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু ঢুকবে না চোখে দেখার মতো, তো ওটাই আর কি। তো মানে যে যেটা মানে অপশন বি হিসেবে মানে কিছু একটা মানে দুটো অপশন রাখা দরকার খুব লাইফে। তো আপাতত আমি জানি না, ইউটিউবটা করছি, আমি চেষ্টা করছি, আমার আমার যতটা সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করছি ভালো ভালো ব্লগ দেওয়ার, ভালো করে দেওয়ার। তো দেখি, আমার ইচ্ছে আছে ইউটিউব থেকে ইনকাম করা, আলটিমেটলি যদি এখানে যদি লাক ফেভার না করে, আর আর মনে হয় না আমার দ্বারা চাকরি বাকরি হবে, কারণ আমি একদম ভালো স্টুডেন্ট নই। ভালো মানুষ যেটা এই সময়ে পাওয়া যায় না, এটা আজকে আমি কথা বলে অনেকটা বুঝতে পারলাম। কিন্তু একটা কথা বলে যে কাকিমা মানে তোমার মা এখন কি বলছে? হ্যাঁ মানে সাপোর্টিভ, মানে স্ট্রাগল করার টাইমে মানে ইন্ডাস্ট্রিতে আনার পেছনে মাই ছিল, এখন দেখে কি বলছে বলতো, মানে ফার্স্ট যখন আমি কাজবাজ করছিলাম না তখন মানে কেন কাজ করছিস না, কাজ তো করতেই পারিস, যেটা পাচ্ছিস সেটাই কর, শুধু মা না বাবাও তাই, মানে ওরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে নেই না, এখানে কী হচ্ছে ইন্ডাস্ট্রির না, ইন্ডাস্ট্রির মধ্যে কী হচ্ছে, কীভাবে কী কাস্টিং হচ্ছে, কী কাজ হচ্ছে, পুরো ব্যাপারটাতে জানে না অনেক কিছু, ঠিক আছে। এবার আমিও সেটা বলতে কমফোর্টেবল নই, মানে আমি এত কথা মানে আমি তো ইন্টারভিউতে এত কথা বলছি, মানে আমি এত কথা বলিও না, ঠিক আছে, মানে আমি শুনি লোকজন যা বলে, আমি শুনতে বেশি ভালোবাসি কথা বলার থেকে। তো যাই হোক, তো এবার আমিও অতটা বলতেও কমফোর্টেবল নই, তো এরকম মাঝে মধ্যে বাড়িতে ঝামেলা হতো আগে, ঠিক আছে, যে আমি বলতাম যে না আমি কাজ করবো না, আমার ইচ্ছে তখন বলো, এবার তো বুঝতে পারতো না যে কেন বলছে আমি কাজ করবে না, তখন বলছে যে না কেন করবি না, এখন করছিস না, ঠিক আছে তাহলে পড়াশোনা করে নে পরে করবি, আমার যখন মনে হবে আমি তখন
করব, এইসব নিয়ে আর কি খুটখাট ঝামেলা লেগেই থাকতো বাড়িতে। তো আমি একদিন আলটিমেটলি বলেছি যে আমার যদি যখন মনে হবে আমি কাজ করব তো করব, ঠিক আছে? মানে তখন ওই খুটখাট আর কি মানে হতো, হ্যাঁ মানে আমি দেখো সিরিয়াল আমি মানে আমি আমি যখন নিজেও সিরিয়াল করতাম আমি দেখতাম না, ঠিক আছে? মানে আমি বেসিক্যালি আমি সিরিয়াল নিয়ে আমার প্রবলেম নেই, আমার মানে আমি টিভি দেখি না, ঠিক আছে? আমি টিভি দেখি না, মানে আমার কাছে খুব জোর টিভি দেখা ছোটোবেলায় হচ্ছে কার্টুন, ঠিক আছে? আমি টিভি দেখি না, মানে আমি যখন নিজেও করতাম টাইম তো পেতাম না, ছেড়েই দাও, এমনিতেও আমি দেখতাম না। কিন্তু আলটিমেটলি চোখে তো পড়ে কোনো একটা প্রজেক্টের প্রোমো এলে, বাড়িতে চলে, ফোন আছে সবার এখন, ঠিক আছে? তো এবার যখন মানে এগুলো চোখে পড়ে তখন মানে বাড়িতে তখন হয় না কথায় কথায় যে দেখো এই বিষয়টা, আর আমাকে হয় না তো ওটাই আর হয়তো বা বুঝতে পেরেছি। তো এখন আর কাজ বাজ নিয়ে সেরকম কিছু হয় না। হ্যাঁ মাঝে মধ্যে বলে যে তোর যদি একটা ভালো কাজ হয়ে যায়, ঠিক আছে, এখন হয়তো বোঝে যে আমি যে কাজটার জন্য ওয়েট করে আছি সেটা যদি হয়ে যায় তাহলে ভালো, এরকমই আর কি চলছে। মানে এই জায়গাটায় সত্যি কিছু বলার নেই। তুমি যে সমস্যাটা বললে আমার মনে হয় অনেকেই এই সমস্যাটা মানে কি বলবো সমস্যাটার মুখোমুখি হন, কিন্তু সমাধান দেখা যাক, সমাধানটা আসলে সময়ের ওপর, এটা আর কিছু করার নেই। তো যাই হোক, এই খারাপ লাগাটা আমি বুঝতে পারছি। শ্রেয়শ্রীর আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে এটা বলার কথা ছিল না দু বছর আগে, আমি ভাবিনি যে দু বছর পর এই বিষয় নিয়ে আমাদের ইন্টারভিউটা হবে। একটু কথাটা ঘোরাই বরং যাতে মনটা ভালো হয়। শ্রেয়শ্রীর এখন কী নিয়ে পড়ছে, এখন কী করছে এটা দর্শকেরা জানেন না অনেকে, কেউই জানে না। তো আমি চারুচন্দ্র কলেজে পড়ছি, এখন ফার্স্ট সেম চলছে, তো ওই অনলাইন চলছে আর কি। মানে কলেজের যে মজাটা শুনেছি, কলেজের একটা আলাদা মজা, ওটা আমি পাচ্ছি না, এটাই হচ্ছে। তবে স্কুল টাইমটা আমার কাছে মানে একটা গোল্ডেন টাইম ছিল যেটা আমি কখনো ভুলবো না। মাঝে মধ্যে মনে হয় মানে আমি একেবারে সেই ছোটোবেলাতে গিয়ে যেন আমার মানে ওইটা যেন আটকে যায় টাইমটা, আর যেন না সরে, ওটা বেস্ট আর কি। ছোটোবেলাটাই মানুষের বেস্ট আমার মনে হয় সবার লাইফে। বড় হচ্ছে বোধ হয় কমপ্লিকেশনস বাড়ছে না লাইফ, প্রচুর প্রচুর মানে এটা ওটা সেটা মানে চিন্তা এই সেই, ঠিক আছে? আর অনেকে বলতে পারে বাবা এইটুকু বয়স আবার কিসের চিন্তা, ঠিক আছে? কিন্তু সবারই একটা কোনো না কোনো একটা খারাপ লাগা থাকে, একটা চিন্তা থাকে, একটা সবার একটা ফিউচার নিয়ে ভাবনা চিন্তা থাকেই, ওটা থেকেই যায়। তো ওটাই আর কি। তো আমি চারুচন্দ্র কলেজে পড়ছি ফার্স্ট সেমে, আমি বিএ জেনারেল নিয়ে পড়ছি, আমার দ্বারা তো অনার্স হবে না। আমি আগেও বললাম আমি ভালো স্টুডেন্ট নই, আমার হচ্ছে আমি পাশ করে গেলেই আমি খুশি, ঠিক আছে? আমি পড়াশোনাটা ব্যাস ওইটুকুই। হ্যাঁ তবে এতটাও বাজে স্টুডেন্ট নই যে ভাবো পড়াশোনাটা ছেড়ে দিই, ঠিক আছে? ছাড়া ধরে আমি অনেকদিন আগেই ছেড়ে দিতাম, সেটা করিনি। তো চলছে আর কি। রেজাল্টগুলো ম্যাটার করেও না সত্যি কথা বলতে গিয়ে একটা টাইমের পর। যাই হোক, আমাদের আজকে অনেক কথা হলো, অনেক খারাপ লাগাও শুনলাম, কেটে যাক খুব তাড়াতাড়ি এটাই চাই শ্রেয়শ্রী। কিন্তু কোন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চাইছে আগামীকালে শ্রেয়শ্রী, এটা একবার? কোন ধরনের চরিত্রে কি বলতো, ডেফিনেটলি প্রধান চরিত্র যেটার জন্য আমি এখনও আটকে আছি অন্তত মেগা সিরিয়ালের ক্ষেত্রে। আর মানে কি বলতো, আমি যে প্রজেক্টগুলো করে এসেছি না, মানে একটা অ্যাথলিটের চরিত্রে, একটা ম্যাজিশিয়ানের চরিত্রে, মানে আমি এরকমই চাই, মানে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে হবে, মানে তাতে না মানে দর্শকের কাছেও নিজেকে একটা বারবার অন্যরকমভাবে আমি প্রেজেন্ট করতে পারবো, তারপরে নিজের কাছেও একটা চ্যালেঞ্জ থাকবে যে একবার অ্যাথলিট থেকে আমি ম্যাজিশিয়ান হয়ে দেখালাম, ম্যাজিশিয়ান থেকেও ধরো আজকে আমি মানে অন্য কোনো একটা চরিত্র পেলাম, সেটা হয়ে ক্রিকেটার আমি কথা কথা বলছি, সেটা হয়ে দেখালাম। তো আমি এরকম টাইপের আর কি চরিত্র অভিনয় করতে চাই, সেই ম্যাজিকটা আবার ক্রিয়েট হোক, সেই ম্যাজিকটা হয়ে যাক। এবার সত্যি ভানুমতি যেরকম ম্যাজিক করে দেখাতো শ্রেয়শ্রীর জীবনে, সেই ম্যাজিক ম্যাজিকটা মনে হয় ভগবানই করতে পারবে একমাত্র, তিনি এবার যখন চাইবেন তখনই হবে। শেষ করবো কিন্তু লাস্ট একটা প্রশ্ন করব, যে মানে যেটা হয় এখানে যেটা তুমি বলছিলে সেটা নিয়ে যে কম্প্রোমাইজ করার কথা খুব আসে, সেটা কোনদিন ফেস করেছো শ্রেয়শ্রী? সেটার জন্য কাজ ছাড়তে হয়েছে কখনো? না, এইটা আমি কখনো ফেস করিনি, এটার জন্য আমাকে কাজ কোনো দিন ছাড়তে হয়নি। এটা আমি শুনেছি, ঠিক আছে, আমি শুনেছি, আমার মনে হয় যা রটে তার কিছুটা হলেও তো ঘটে, ঠিক আছে? তো এটার জন্য এটা আমি কখনো শুনিনি, আর আমাকে মানে না শুনলে তো এবার তা কাজ ছাড়া তো ছেড়েই দাও, তো তো কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে হয় আমি শুনিনি এই কারণেই, কারণ জানে যে শ্রেয়শ্রী কী, ঠিক আছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই জায়গাটাই না, আমি মানে নিজেকে আমার মনে হয় আমি নিজেকে মেনটেন করে রেখেছি, ঠিক আছে? কারণ তোমাকে একটা মানুষ তখনই এরকম একটা কিছুতে অ্যাপ্রোচ করবে যখন তুমি তোমার নিজের প্রেজেন্টেশনটা ওরকমভাবে করে দেবে,
তুমি কেন নিজেকে ওরকম ভাবে করে দেবে যাতে অপোজিট মানুষ তোমায় বলতে পারে, তাই না? তো আমার মনে হয় তারা করে তার জন্য এরকম অফার পায়। তো আমার ক্ষেত্রে কোনোদিনও মানে এক ভগবানের কৃপায় এরকম কোনোদিনও হয়নি, কাছাতেও হয়নি, আর যেন না হয় আমি এটাই চাইব। এবং আমি এই যে আজকে যে হাসি মুখটায় শেষ করছি, এটা যাতে খুব শিগগিরই আবার কোনো সেটে ইন্টারভিউ নিতে পারি হাসি মুখে, তাই না? আমিও তাই চাই, আমিও তাই চাই, একদম হোক খুব শীঘ্রই। তবে আর একটা কথা, যে শ্রেয়শ্রী একটা নতুন জার্নিও শুরু করেছে, সেখানে পাশে থাকুন আপনারা, এবং অভিনেত্রী হিসেবে আবার নিশ্চয়ই সামনে আসবে, তাই তো? একদম একদম। আমাকে ওখানে সবাই, ইউটিউব চ্যানেল যেটা আছে দ্য লেডি বস, ওখানে সবাই আমাকে প্রশ্ন করে, দিদি তুমি কেন সিরিয়াল করছো না, হ্যাঁ করছো না, মানে রিপ্লাই দেওয়াটা যেটা বললাম সম্ভব হয় না, এরকম এতটা এলাবোরেট করে তোমাকে যেরকম আমি ইন্টারভিউ দিলাম ওটা সম্ভব হয় না। তো আমি ওখানেও বলি যে ঠিক আছে, এখানে তো দেখতে পাচ্ছি, এখানেই আমাকে একটু দেখে নাও, এখন অ্যাডজাস্ট করে নাও, এখানেই ভালোবাসো, আশীর্বাদ করো, সাপোর্ট করো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকে আবার মানে উল্টোপাল্টাও কমেন্ট করে, ঠিক আছে তো তুমি কি সিরিয়াল পাচ্ছো না তাই করছো না, ও এখন কাজ পাচ্ছ না, মানে এগুলোও খুব খারাপ লাগে আমার, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার, চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে আমার অডিয়েন্সটা আছে, আমি বলবো তারা ম্যাক্সিমাম সবাই পজিটিভ, নেগেটিভ হয়তো কোনো কোনো ক্ষেত্রে এক দুটো বেরিয়ে যায়, কিন্তু তাদের কমেন্ট পড়লেও আমার খারাপ লাগে। আমি বললাম তারা যদি দেখছো তো চেষ্টা করবে খারাপ কমেন্টটা না করার, যদি ভালো কমেন্ট নাও করতে পারো কমেন্টই করো না, তাই না? সেটাই করো না, বাট পাশে থেকেও এইটুকুই চাইবো, এর থেকে তো আর বলার কিছু নেই। সো মাচ, হয়তো এরকম জায়গায় আরও অনেকে থাকলে হাল ছেড়ে দিতে এতদিনে, সেটা ছাড়ুনি, সেই মনের জোরটা থাকুক, এবং নিশ্চয়ই আবার দেখা হচ্ছে আমাদের অন্য কোনো জায়গায় নতুন কোনো ইন্টারভিউতে নতুন চরিত্র নিয়ে। তাই চাই, থ্যাংক ইউ, তোমরাও সবাই ভালো থেকো, তুমিও ভালো থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। Tollywood Focus, Kolkata.